বলছিলাম কি আমাদের না বসে আলোচনা করা উচিত। দেখো তুমি সবটা শিওর না হয়ে এভাবে রিয়্যাক্ট করো না। আমি এক কাজ করছি, আমি ইরাকি নিয়ে ভেতরে যাচ্ছি, আমি কথা বলছি, তুমি এসো। দাঁড়াও, বসে আলোচনা আর হবে না, যা হবার এখানেই হবে। ঠিক আছে, তোমার যা বলার এখানেই বলো তাহলে। কি চাই? আপনি কেন এসেছেন এখানে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ এই বাড়িতে আমার পরিবার থাকে, আমার মেয়ে আছে এই বাড়িতে, তারা আমাকে এখনো ভালোবাসে, তারা চায় আমি এই বাড়িতে আসি, তাই আমি এই বাড়িতে এসেছি। আপনার চাওয়া আর ওদের চাওয়াতে কিছু যায় আসে না, এই বাড়ির মালিক আমি, তাই জন্য যা আমি চাইবো সেটাই হবে। তুমি কি চাও? এক, আজকের পর থেকে আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না। আর দুই, আজকের পর আপনি আরুষির সঙ্গে আর দেখা করবেন না। কি বলছো এটা তুমি আকাশ? এত অবাক হচ্ছেন কেন? আপনি তো আসলে এটাই চান, আপনি তো নিজেই এই বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চান। তাই আমি ভেবে দেখলাম যে রিলেশন রাখতে চাই না, তার সঙ্গে জোর করে রিলেশন রাখা যায় না, আর আমিও চাই না আমার আরুষির উপর এমন একজন মহিলা ছায়া পড়ুক যার কাছে সম্পর্কে কোনো মূল্যই নেই, যে স্বার্থপর, নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা, ও বাবা, আমি মাকে ভেতরে নিয়ে যাই, মামাকে খাইয়ে দিলেই আমি লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নেব। আরুষি, আমি তোমায় খাইয়ে দেবো, এখন থেকে বাবা মা দুটোই আমি। তুমি এটা করতে পারো না আকাশ। 100 বার পারি, তুমি যদি এতটা নিচে নামতে পারো তাহলে আমিও পারি। তিস্তা, আরুষি নিয়ে ভিতরে যাও, আর আপনারা ভিতরে যান। তিস্তা, এটা আমার অর্ডার। আরো এসো না, আমি মাকে ছেড়ে যাব না, মায়ের সাথে আমি কথা বলবো, আমি মায়ের কাছে থাকবো, মা কিছুতেই যাবে না এখান থেকে। আরুষি, আমার একটা কথা শোনো, তোমার বাবা যখন চাইছেন তখন তুমি তোমার ছোটি মাসির সাথেই যাও, তুমি মার কথা শুনবে না। কি বলতে চাও বলো। আমি কি চাই সেটা তোমার কাছে কোনো মূল্য রাখে বলে আমার মনে হয় না, তবে তুমি যেটা চাও সেটাই হবে। এই পেপারটাই আমি সাইন করে দেবো। একদিক দিয়ে তুমি ঠিক করেছ, যে সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে না সেই সম্পর্কে বিশ্বাস, ভরসা, ভালোবাসা কিচ্ছু থাকে না, সেই সম্পর্ক টিকিয়ে রেখে তো কোনো লাভ নেই। একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছো তুমি,
কেন কি কারণে কিসের জন্য তুমি এরকম ডিসিশন নিয়েছো সেটা আমার জানার দরকার নেই। ইনফ্যাক্ট আমি তোমার মুখটাও দেখতে চাই না। আমি তোমায় ঘৃণা করি, ঘৃণা করি। আমি চাই তুই ইরার মেয়েকে একেবারে নিজের মতো করে বড় করিস। সেটা হতে পারে যদি তুই এবারে বউ হয়ে আসিস। আজ আমার জন্য আমার ছেলে মেয়েটার জীবন এলোমেলো হয়ে গেল, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। তুমি আমায় কি পরীক্ষায় ফেললে বলো দেখি, আমি কি করব বলে দাও ঠাকুর, আমি কি করব, কি করব। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি। হ্যাঁ, কি হয়েছে মা? দেখো না, বাবা মাকে খুব বকছে। মাকে? মা এসেছে বুঝি? হ্যাঁ, মা এসেছে, কিন্তু বাবা মাকে খুব বকছে আর এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। সে কি কথা? হ্যাঁ, ও ঠাম্মি, ঠাম্মি, তুমি তাড়াতাড়ি গিয়ে একটা কিছু করো না, বাবাকে বলো না যে মাকে এখানে থাকতে দিতে। তুমি গিয়ে বলো না, ও ঠাম্মি, বলো না গিয়ে। মনিমা, মনিমা আকাশদা খুব রেগে আছে, আর এদিকে ইরাও জেদ ধরে বসে আছে, দুজনে কেউ কারোর কথা শুনছে না। খুব বড় সড় একটা ঝামেলা হতে চলেছে, আমি বুঝতে পারছি না ওরা দুজন কেন এরকম করছে। দি কেন আমাদের কাছে ফিরতে চাইছে না? ভালো আন্টি, ওর কি আমাদের কথা একবারও মনে পড়ে না? আমি জানি ও কেন ফিরতে চাইছে না। তুমি জানো? জানি, ইরা এ বাড়িতে ফিরতে চাইছে না, তার তার কারণ যে আমি। মানে? ভালো আন্টি চুপ করে থেকো না, বলো আমায়। ও কেন এ বাড়িতে ফিরবে বলতে পারিস? যে ইরা তোদের ছোট থেকে বড় করে তুলেছে, সে কখনো পারে তোর ঘর ভাঙতে? তাই আজ ও যা করছে তোর সম্পর্কটাকে বাঁচানোর জন্য করছে। আর আকাশ জেদ ধরে বসে আছে, মেয়েটাকে একবার বোঝার চেষ্টা পর্যন্ত করছে না। ঠিক বলেছো মণিমা, কিন্তু এখন উপায় কি, এর সলিউশনটা কি? মণিমা এখন আমরা কি করবো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু শুধু এটুকু বুঝতে পাচ্ছি যে সবার আগে আমাদের আকাশকে গিয়ে আটকাতে হবে। চল 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 দেখি, চল। তার মানে দি ভাবছে আমার আর আকাশদার সত্যি বিয়ে হয়েছে, এই জন্যই দি ফিরতে চাইছে না এখানে? না, এভাবে চলতে দেওয়া যায় না, দিকে আমার সত্যিটা বলতেই হবে। আমি ভাবতেও পারিনি আকাশ, তুমি তুমি এত তাড়াতাড়ি আমার সামনে এত বড় একটা সিদ্ধান্ত রেখে দেবে। তাহলে আপনি কি ভেবেছিলেন আকাশ চ্যাটার্জি আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে, বারবার আপনার কাছে হাত জোর করবে যেন আপনি ফিরে আসেন, তাই তো? আর বারবার আপনি অপমান করবেন না রাবতি মিত্র, আর এটা হবে না। আমি অনেক চোখের জল ফেলেছি, অনেক কেঁদেছি, কিন্তু আমি দেখেছি আপনার কাছে এসবের কোনো মূল্যই নেই। আপনি বরং এসবে খুশি হন, মজা পান। যে মহিলা একজন বাইরের লোকের জন্য নিজের মেয়েকে ছাড়তে পারে, সে সব কিছু করতে পারে। আকাশ, এই কাগজের টুকরে সই করলে তুমি মুক্ত হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, আমি এখানে সই করে তোমাকে ফ্রি করে দিচ্ছি। Thank you.
কিরাবতী, এখনো পর্যন্ত তুমি আমাকে ভালোবাসো? চলো 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 পাল্টা।